আছি সর্বভারতীয় বিজেপির সহসভাপতি বিধায়ক মুকুল রায়কে, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর অনুমোদনে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে এসেছেন শুভ্রাংশু রায় আপন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। তাকে মুকুল রায়কে উত্তর দিয়ে সম্মান জানাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুভ্রাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি। মুকুলকে আমরা, ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, জাবেদ খান, ফিরাদ হাকিম সবাই আছে, সব আমাদের সহকর্মীরা। আমি মুকুলের যদি কিছু বলার থাকে মুকুলকে বলবার জন্য অনুরোধ করব। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কিছু বলার থাকলে আপনি বলুন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অল্প অল্প করে, একদম গাদা গাদা করবেন না, বাইরে বৃষ্টি আসছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, বাড়ি আপনাদেরও ফিরতে হবে সাবধানে, এখানেও যারা আছে তাদেরও সাবধানে ফিরতে হবে। একটা দুটো দিদি করবো, হ্যাঁ কি হলো দিদি, দিদি একটা প্রশ্ন আছে, করবো করবো বিস্তারিতভাবে বলবো যে কেন আজকে ঘরে ফিরেছি, কেন সবার সাথে বসেছি, মিশেছি, কথা বলছি, এটা একটা বিস্তারিত জবাব আছে, সেই বিস্তারিত জবাব লিখিতভাবে আপনাদের দেবো। দিদি প্রশ্ন করবো, বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে মুকুলদার কাছে প্রথম প্রশ্ন যে বিজেপিতে থাকতে পারলেন না কেন, কেমন দল বিজেপি সেটা যদি একটু বলেন,
আর সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দিদি আপনার কাছে একটা প্রশ্ন, মুকুলদা যে এলেন, দল কিভাবে শক্তিশালী হলো যদি একটু বলেন। দল আমাদের অলরেডি শক্তিশালী, আপনারা দেখেছেন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছি সাধারণ মানুষকে নিয়ে। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু, ওর ওপরেও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না। কিন্তু বিজেপি করা যায় না, এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলে চলে আসাটা এটাই প্রমাণ। দিদি মুকুলদা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। মুকুলদা আই হ্যাভ আ কোয়েশ্চেন। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। মুকুলদা আমার একটা প্রশ্ন আছে। স্যার জব 2017 মে আপনে বিজেপি জয়েন কিয়া থা, আপ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কো পার্সনলি অ্যাটাক ভি করতে থে, আপনে বহুত কুছ বোলা ভি হ্যায়। ওয়াহাঁ সে আজ আপ পার্টি বদল কর ফির একবার ইয়াহাঁ পে আ রহে হ্যায়, আর ইয়ে ক্যা আইডিওলজি হ্যায়? একবার আপ টিএমসি সে বিজেপি মে গয়ে আর বিজেপি সে ফির একবার টিএমসি মে আয়ে? হাম তো বিজেপি ছোড় কে তৃণমূল মে আয়া হ্যায়, আর আভি বঙ্গাল মে যে স্থিতি হ্যায়, ইয়ে স্থিতি মে কোই বিজেপি ছোড় বিজেপি মে রহেগা নেই। My one question is that এটা তৃণমূল ভবন, এটা আমাদের অফিস, ইন্ডিভিজুয়াল কোন বিটার কোশ্চেন করে দিদি পরিস্থিতি বিটার তৈরি করবেন না। দিদি দের আর আমি জানি কাউকে কাউকে আপনাদের ফিট করা হয় এইভাবে কোশ্চেন করবার জন্য, আপনাদের কিছু করার থাকলে আমায় জিজ্ঞেস করুন, অন্য কাউকে নয়। শুনুন, আমাদের দল শক্তিশালী দল, আমরা যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। দিদি আই হ্যাভ মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন চরমপন্থী এবং নরমপন্থী আছে, কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। দিদি 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 অ্যাপার্ট ফ্রম দিস, দিদি অ্যাপার্ট, আই অ্যাম নট আস্কিং ইউ নাও, এভরিবডি ইজ ফেসিং দ্যাট, ইট ইজ নাথিং নিউ, ফ্রম 7 years ইট ইজ গোয়িং অন, লেট দেম টু সেটেল দ্য কেস ইমিডিয়েটলি, ওয়াই 7 years 8 years? অ্যান্ড ইট ইজ নট দ্যাট সারদা নারদা তৃণমূল কংগ্রেস ইজ নট অ্যাট অল রেসপন্সিবল ফর দিস, ইট ইজ দ্য বিজেপি পার্টি। আস্ক দেম হোয়ার ইজ দ্য 35,000 crores ফর দ্য ভ্যাকসিনেশন রুপিস, হোয়ার ইজ দ্য পিএম কেয়ার্স ফান্ড, হোয়ার ইজ দ্য ভিস্তা ফান্ডস আর কামিং, ইউ আস্ক দেম। দিদি ডোন্ট আস্ক আস দিস কোয়েশ্চেন। Didi, apart from this, Didi, today Supreme Court has said that the West Bengal government should implement one nation, one ration card, as it is for the migrant and one or two excuses is not going to work. What's your reaction on this? When Supreme Court gave this verdict? When? Today it has come. Huh? Today itself. I do not know. Let me see the verdict. Then I'll say. My question is to Mukul Roy. Are you scared of CBI, that CBI going to take action against you? And my question is to Madam Chief Minister, that what is the ideology, like the question? Don't ask me about the ideology. And I told you that BJP will beat you,
some people feed you the question. We are not. Mukul Roy joined, it is final, and from our side we welcome, that is final. We are not here to satisfy you. I cannot satisfy the BJP media. Ask BJP why they are breaking the party in everywhere. We are not breaking the party. Now there is no situation that we are not majority. It is not that situation like BJP. What BJP do, we don't do it. Whatever we do, it is transparent policy. That it is not that we have the scarcity for membership and all this. That is not. It is his wish. It is his wish, his personal wish. He cannot stay with BJP. BJP is a party. It is not a party for the common people. It is a party for Jamindars. It is a common party. It is a party for feudal landlord. And it is a party for only agency. So agency is, it is just mouthpiece of BJP. You people all know. But instead of that, you are asking same question every day. Don't do it. Madam, madam, madam. Madam, 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 my life 7 say. He will play the important role. Whatever he played earlier, the role, he will play the same role, no problem. Trinamool Congress is a collective family. मैडम मैं लाइफ सेवन से आखिर मुख्य आप मुख्यमंत्री हैं और मुकुल रॉय को आप कौन से पद की जिम्मेदारी देंगी? That will decide. और राजीव बैनर्जी और सोनाली गुहा ने भी आने की I am not telling about any other. I think the Mukulda, ma'am, this is last question. Yes. Ma'am, I have one question for you. One question for Mukulda. Ma'am, you know, Abhishek Banerjee has made it very clear that Trinamool Congress wants to go national. What kind of role you expect Mukul Roy to play in the national political landscape? Your party has also just now tweeted that Mukul Roy joining is an indication that BJP will fall like house of cards. What do you mean by that? Actually, he was the vice president of BJP All India Party also. So when he left the party, then it is very clear that he was not willing to continue because the political message is not there. So he is not satisfied to work with them. So he feels that his old party is good and always old is always gold, you know. What do you mean by BJP would fall like house of cards? More people can come, are they? Yes, more people will come. More member of parliament, ma'am, member of parliament? I do not know. Whenever the information will be coming, then we will let you know. From now, I cannot say anything. But I said that who have criticized the party like anything and who have done the betray before election for BJP, for money, for everything, we are not considering them. Only we will consider the people who are gentle, who are sober, and who doesn't bitterness, who doesn't go for bitterness. Mukulda, I have this question for you. Mukulda, aap jab Trinamool Congress chhodke gaye the, aapke saath bahut sare neta hai gaye, aap ghar vaapsi kiye, baaki aur aapke saath kitne log aane wale hai? Aalochana chal rahi hai ki at least 4-5 log aapke saath aane wale the, aaj aaye nahi, kab aayenge? Let us see, we will see how many people are coming. Mukulda, how do you see Shubhendu Adhikari's language? The press conference is over now.